আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি এর রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুবাইয়া সারাদেশে তাপ প্রবাহের পাশাপাশি কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ তাপ প্রবাহের ফলে দিনাজপুর নরসিংদী পাবনা ও ঝালকাড়িতে হিট স্ট্রোকে মোট 5 জনের মৃত্যু হয়েছে আবহাওয়া অফিস বলছে আগামীতে তাপপ্রবাহ বেড়ে 44 ডিগ্রি পর্যন্ত হতে পারে তীব্র গরমে সরাসরি না নিয়ে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশাখের শুরু থেকেই তাপমাত্রার পারত ঊর্ধ্বমুখী দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা এতে বিপর্যয় জনজীবন একটু স্বস্তির খোঁজে মানুষ আশ্রয় নিচ্ছে লেকের পার কিংবা গাছতলায় তাপধায়ের কারণে বাড়ছে রোগবালাই হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর চাপ শিশু হাসপাতালে জ্বর সর্দি কাশি আর চর্মরোগ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের ভিড় বাড়ছে গরম থেকে ওনার এমনি একটু বাচ্চাটার কাশির সমস্যা কাশিটা প্রায় দশ বারো দিন ধরে হয়েছে জ্বর ঠান্ডা কাশি এই তো গত তিন চার দিন ধরে এই অবস্থা আর কি হ্যাঁ গরমে ঘেমে যে আবার শুকায় যে ওই গরমের কারণে আর কি এই ঠান্ডা জ্বর কাশি ঠান্ডাটা আর কি বহির্বিভাগে অলমোস্ট দেড়শো থেকে দুইশো জন রোগীকে যেগুলো জ্বর ঠান্ডা কাশি শুধু এই রিলেটেড প্লাস নিউমোনিয়া অ্যাজমা এই রোগীগুলোকে চিকিৎসা দিয়েছি এবং স্কিন ডিজিজ যেগুলো সেগুলোতে প্রায় আশি থেকে হচ্ছে পঁচাশি রোগী আমরা চিকিৎসা দিয়েছি তাপমাত্রা কমার কোনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে এই জলি বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে আমাদের অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে আসলে এই তো কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র পর্যন্ত আছে এই এই মাত্রাটা হয়তো সামনে দুই তিন দিন পরে একটু কিছুটা কমে আসতে পারে কিন্তু হিটওয়েভ একেবারে শেষ হবে না এটা চলবে আমাদের বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে যে বেশি তাপমাত্রা সেটা কিন্তু মে মাসে এদিকে তাপপ্রবাহে বাড়ছে হিট স্টকে মৃত্যু এই অবস্থা থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের লিকুইড তরল খাবার আমরা বলবো বারবার খাওয়াতে শিশুদের বয়স্কদের সবাইকে এবং যারা কাজের তাগিদে বাইরে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই একটি ছাতা ব্যবহার করুন এবং আপনারা একটা সানগ্লাস ব্যবহার করুন গরম থেকে প্রোটেকশন থাকার জন্য আপনার কাপড় চুপড় ওরকম কাপড় চুপড় সুতির কাপড় একটু হালকা কাপড় ব্যবহার করুন এদিকে চুয়াডাঙ্গায় তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে তাপমাত্রার পারদ চড়েছে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে এছাড়াও জালকাঠি গাজীপুর টাঙ্গাইল মেহেরপুর পাবনা ও রংপুর সহ বিভিন্ন অঞ্চলে অসহনীয় হয়ে উঠেছে তাপদাহ দীপ্তচন্দ্র চনপাল আর টিভি ঢাকা তাপপ্রবাহে অসুস্থতা বাড়ায় হাসপাতালগুলোতে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুল সামন্তলাল সেন প্রচন্ড গরমে হিট স্ট্রোক ডায়রিয়া নিউমোনিয়া ও সর্দি কাশির মতো রোগ ছড়িয়ে পড়েছে দুপুরে সচিবালয়ে হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে অনলাইন বৈঠকে মন্ত্রী বলেন পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হতে পারে সুফিয়ান ফারাবি রিপোর্ট অসহনীয় হয়ে উঠেছে এপ্রিলের আবহাওয়া রাজশাহী ঢাকা খুলনা বিভাগের উপর দিয়ে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অন্তত বিশ জেলার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া নিউমোনিয়া আর কাশি এ অবস্থায় সারাদেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের জরুরি দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই যদি উপরালা বাপ করুক ওইরকম সিচুয়েশন হয় তাহলে জন্য আমরা ঢুকি থেকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয় প্রবাহে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশু ও বয়স্কদের জন্য মহাখালী ডেডিকেটেড হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে পরিস্থিতি বুঝে আমরা যদি মনে করি ডেফিনেটলি আমরা বাড়াবো এতে কোনো সন্দেহ নাই কারণ বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না দাবদাহের সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সুফিয়ান ফারাবি আর টিভি ঢাকা এবারে অন্যান্য প্রসঙ্গ নিত্যপণ্যের মতোই এখন লাগামহীন জরুরি পথ্য ওষুধ করোনাকালীন এক দফা বাড়ার পর আবারও কোনো ঘোষণা ছাড়াই বেড়েছে বেশিরভাগ ওষুধের দাম এ অবস্থায় চিকিৎসা খরচ মেটাতে দেশে হারা সাধারণ মানুষ এর পেছনে ডলারের মূল্য বৃদ্ধিকে দুষছেন ব্যবসায়ীরা কিছুই করার নেই বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর তবে ওষুধের মূল্য নির্ধারণে স্বচ্ছতার ঘাটতি দেখছে বিশেষজ্ঞরা ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব দু হাজার উনিশ সালে চাকরিজীবন শেষ করেন সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নিরীক্ষা বিভাগে কর্মরত খোরশেদ আলম স্বপ্ন ছিল অবসরে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবেন কিন্তু দু সালে হঠাৎ বুকে ব্যথা ওঠার পর জানতে পারেন তিনি হৃদরোগে আক্রান্ত গেল তিন বছরে চিকিৎসা বাবদ খরচ হয়েছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যার বেশিরভাগ চলে গিয়েছে ওষুধ ক্রয়ের পিছনে কিছু হচ্ছে জীবন যাপন করা খাওয়া দাওয়া পড়া এগুলো অনেক কষ্ট হচ্ছে ওষুধের দাম বাড়ায় দিশে হারা রোগীরা আগে দুশো টাকায় চারশো টাকা অবশ্যই দাম বাড়ছে করোনা মহামারীর সময় ওষুধের যে দাম বেড়েছিল তা আর কমেনি চলতি বছরের শুরু থেকে আবারও শুরু হয়েছে অস্থিরতা সব থেকে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের দাম ব্যবসায়ীরা বলছেন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ওষুধ তৈরির সব কাঁচামাল আমদানিতে বেড়েছে খরচ অবস্থা ফলে অনেক ওষুধই আমরা যারা পুরানো ছিল আমরা কম কম করে সরবরাহ করতেছিলাম এটা হলো ওষুধ দাম দাম বাড়ার কারণ ওষুধ প্রশাসন অধিদপ্তর সম্প্রতি ওষুধের দাম বাড়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বাজারের জন্য ডলারের এর জন্য কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে একশো সত্তর এর দাম নির্ধারণ করতে পারি এর বাইরের মূল্যগুলো কোম্পানি নিজেরাই করে আমাদের কাছে শুধু প্রাইস সার্টিফিকেট নাই বিশেষজ্ঞরা বলছেন ওষুধের মূল্য নিয়ন্ত্রণে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি প্রয়োজন স্বচ্ছতা যারা যারা স্টেক হোল্ডার ওষুধের সাথে তারা বছরে কমপক্ষে দুইবার বসবে যে কাঁচামাল ইন্টারন্যাশনাল মার্কেটে কোনটার দাম বাড়লো কোনটার দাম কমলো ওইভাবে দামটা ঠিক হোক এবং এই দামটা পাবলিশড হবে গ্যাজেটে ওই গ্যাজেটের কপিটা আপনি দোকানে টানানোর ব্যবস্থা করে দেন আর নেটে দিয়ে দেন কিছুদিন আগেও যে নাপাসিরাপটি বিক্রি হচ্ছিল পনেরো টাকায় সেই নাপাসিরাপ এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকা পঁয়তাল্লিশ টাকার সেকলো এখন বিক্রি হচ্ছে ষাট টাকা পাতা এভাবেই সব ওষুধের দাম বেড়েছে যার ফলে অন্যান্য খরচ কাটছাট করে ওষুধের পিছনের অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে ভোগীদের দৌরত্ব কমিয়ে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে লাগামহীন ওষুধের উচ্চ মূল্য নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের রফিকুল ইসলাম আর টিভি ঢাকা সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের বহির পৌঁছেছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি ভি আবদুল্লাহ গেল বারোই মার্চ ভারত মহাসাগরে তেইশ জন নাবিক সহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এরপর গেল তেরোই এপ্রিল মুক্তিপণ দিয়ে এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি বিস্তারিত দেখুন সামতানি প্রত্যয় রিপোর্টে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এম ভি গেল শনিবার আমিরাতের জলসীমায় প্রবেশ করে জাহাজটি আমিরাতের উপকূলীয় পূজাইরা হয়ে রোববার বিকেল পাঁচটায় আল হামরিয়া বন্দরে পৌঁছায় তবে বন্দরে প্রবেশের জন্য বেশ কিছু সময় জাহাজটিকে বহিনঙ্গরে অপেক্ষা করতে হবে জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য জানিয়েছে দুবাই পৌঁছার পর জাহাজে থাকা পঞ্চান্ন হাজার টন কয়লা খালাস করা হবে এ প্রসঙ্গে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন জাহাজটির মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে জানানো হবে এম ভি ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ জাহাজের তেইশ নাবিকের সবাই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের কেএসআরএম গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে ভারত মহাসাগরে ১৩ জন নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে গেল তেরো এপ্রিল মুক্তিপণ দিয়ে এক মাস দুই দিন পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি তবে কি পরিমাণ অর্থ মুক্তিপণ দেয়া হয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জাহাজের মালিক কর্তৃপক্ষ সামদানি প্রত্যয় আরটিভি দর্শক এমভি আব্দুল্লার সর্বশেষ পরিস্থিতি এবং নাবিকদের অবস্থান জানাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে সহকর্মী এস এম শাফায়েত বলছিলেন সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় অবস্থান করছে শনিবার সন্ধ্যা নাগাদ জাহাজটি আরব আমিরাতের খুজাইরা উপকূল হয়ে কিন্তু আরব আমিরাতের জলসীমায় প্রবেশ করে এরপরে এটি দুবাইয়ের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলে আমরা জেনেছি সর্বশেষ খবর যেটি আমাদের কাছে রয়েছে আজ রবিবার এখনো পর্যন্ত জাহাজটি হামরিয়া বন্দরের বহির কিন্তু অবস্থানরত রয়েছে সবকিছু ঠিকঠাক থাকে এবং আবহাওয়া ভালো থাকলে জাহাজটি কিন্তু আজ রাত বা আগামীকাল সোমবার যে কোনো সময় জেটিতে প্রবেশের অনুমতি পাবে এরপরে কিন্তু জাহাজে বহনকৃত যে কয়লা রয়েছে সে কয়লা আহ খালাস হবে এবং কয়লা খালাসের পরে কিন্তু জাহাজটি আবারও পণ্য নিয়ে বা খালি যে কোনো উপায়ে চট্টগ্রামে ফিরে যাবে আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে চাই যে জাহাজে যে তেইশ জন নাবিক রয়েছেন তারা সুস্থ রয়েছেন এবং এই জন নাবিকের মধ্যে দুইজন কিন্তু বিমান বাংলাদেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন এবং বাকি একুশ জন কিন্তু এই জাহাজটিতে করে দেশে ফিরবেন মালিক পক্ষের পক্ষ থেকেও এটি নিশ্চিত করা হয়েছে আমরা সংযুক্ত আরব আমিরাতে দুবাই উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন মালিক পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে তারা আগামীকাল সোমবার দুপুর নাগাদ একটি আনুষ্ঠানিক এর মাধ্যমে আমাদেরকে জাহাজের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন এরপরেই কিন্তু জানা যাবে যে জাহাজের নাবিকরা কিভাবে দেশে ফিরছেন বা তারা কি করছেন বর্তমানে কি অবস্থায় আছেন তারা সরাসরি তখন গণমাধ্যমে সবকিছু জানাবেন বলে আমরা জানতে পেরেছি এই ছিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে জাহাজ এমবি আব্দুল্লাহর বর্তমান অবস্থা সর্বশেষ যুদ্ধ চাই না সবার সাথে বন্ধুত্ব চাই তবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় তার সবই করা হবে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে দরবার হলের সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরও বলেন আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে দেখুন আতিকা রহমানের রিপোর্ট বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এ সময় তিনি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী ঐতিহাসিক হাউ ইটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা বারুদ মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের ইতিহাস নিয়ে তৈরি স্মৃতিস্মারক দেখেন এরপর প্রধানমন্ত্রী সেনা সদস্যদের অংশগ্রহণে দরবারে যোগ দেন জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী আধুনিক ট্রেনিং এর দিকে বিশেষ নজর দিতে হবে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা সবসময় যেন আমরা করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে পাশাপাশি জাতিসংঘ বিশেষ অবদান রেখে যাচ্ছে অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয় আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবেন না সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে সেটাই আমাদের কাম প্রধানমন্ত্রী আরও বলেন সশস্ত্র বাহিনী বিশ্বে মর্যাদা নিয়ে চলবে পেশাগত দক্ষতা কর্তব্য প্রশিক্ষণ এবং দেশপ্রেমিক উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই আমাদের পররাষ্ট্র নীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ ক্ষুণ্ণ করুক আমরা চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের যান কবুল আমরা তা করব এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল আগামীতেও থাকবে আতিকা রহমান আর টিভি বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমিন শেখ তামিম বিন হামাদ আল দুদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন সফরে জ্বালানি নিরাপত্তা বাণিজ্য বন্দি বিনিময় সহ ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর শাকিলা করিমের রিপোর্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সোমবার বিকেলে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে আগামীকালে আসবেন সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন কাতারের সাথে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে চুক্তিগুলো হচ্ছে পরিহার ও চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সাগর পরিবহন সংক্রান্ত চুক্তি উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদ্ধি সংক্রান্ত চুক্তি যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোত স্মারক বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সহযোগিতা স্মারক যুব ও ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সহযোগিতা স্মারক কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশ কাতার সম্পর্কের মাইল ফলক হিসেবে কালশি বালুর মাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশি এলাকায় বালুর মাঠের নির্মিতব্য পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে দুই দিনের সফর শেষে তেইশে এপ্রিল কাতারের আমিরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে কাতারের মহামহিম আমিরের সফরে নিম্নলিখিত শাকিলা করিম আর টিভি ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকা প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে খোদ বোর্ড চেয়ারম্যান স্ত্রী সেলিহা খাতুনকে দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার রশিদ জানান চিহ্নিত আরো পঁচিশ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে তিনি বলেন সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছে চক্রটি এর বিস্তারিত থাকছে সুমন তানফিরের প্রতিবেদনে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে কারিগরি বোর্ডের অসংখ্য সনদ টাকার বিনিময় এগুলো বিক্রি হলেও বোর্ডের সার্ভারেও মিলবে এর অস্তিত্ব এসব সনদ বিক্রির মূল হোতা কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শামসুজ্জামান গত পয়লা এপ্রিল এক সহযোগী সহ ডিবির জালে ধরা পড়ে এবং চাঞ্চল্যকর তথ্যের রেশ না কাটতেই বিশ দিনের মাথায় আরও ভয়াবহ তথ্য জানাল ডিবি সনদ বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ততা মেলায় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেলিহা খাতুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হারুন আল রশিদ জানান সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না আপনি ধান নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানী ও কুষ্টিয়া থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে পঁচিশ জনকে চিহ্নিত করে গ্রেফতারে চলছে অভিযান এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি আমরা কলিকে গ্রেফতার করি কলিও কলি তারপরে শামচুদ জামান ফয়সাল তার আদালতে 164 করেছেন সাংবাদিক থেকে শুরু করে দুধক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে সনদ বিক্রি চক্র গড়ে তুলেছিল শামচুদ জামান চেয়ারম্যানের সংশ্লিষ্টতাpere তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানায় সংস্থাটি সুমন তানভীর আরটিভি ঢাকা ঈদের আগে পরে 15 দিনে 286 টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে 320 জন নিহত ও 462 জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কম হলেও এবার নিহতের সংখ্যা আঠারো দশমিক সাত পাঁচ শতাংশ বেড়েছে বিকেলে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আর সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ে বেসরকারি সংস্থার রিপোর্ট বিভ্রান্তিমূলক বলে দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান বিস্তারিত দেখুন বিলাল হোসেনের রিপোর্টে ঈদে সড়কে যাত্রীচাপের সাথে পাল্লা দিয়ে দুর্ঘটনাও বেড়ে যায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি গেল আগে পরে পনেরো দিনে গড়ে প্রতিদিন সতেরোটির মতো সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটির তথ্য অনুযায়ী চার থেকে আট এপ্রিল পর্যন্ত দুশো ছিয়াশিটি সড়ক দুর্ঘটনায় সারা তিনশো বিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ আটান্নটি সড়ক দুর্ঘটনায় তিয়াত্তর জনের পাশাপাশি আহত হয়েছে একাত্তর জন সর্বনিম্ন মাইমেসিংয়ের চব্বিশটি দুর্ঘটনায় ত্রিশ জন নিহত হয় মোট দুর্ঘটনার আটত্রিশ দশমিক নয় আট শতাংশের কবলে পড়ে মোটরসাইকেল গত বছরের তুলনায় বেড়েছে মৃত্যুর হার বিআরটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন পরিসংখ্যান তুলে ধরেন বিআরটির চেয়ারম্যান গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে জুলাই থেকে আঠারো জুলাই তারিখ পর্যন্ত সময় সরি চার এপ্রিল থেকে আঠারোই এপ্রিল তারিখ পর্যন্ত দুশো চুয়ান্নটি সড়ক দুর্ঘটনায় দুশো পঁচানব্বই জন নিহত হয় এবং চারশো পাঁচজন আহত হয়েছে সড়কে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বেসরকারি সংস্থার রিপোর্ট সঠিক নয় দাবি করে সংস্থাটির চেয়ারম্যান বলেন জনবল সংকটের কারণে সড়কে ফিটনেস গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বেসরকারি সংগঠন সড়ক যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটি এর তথ্য থেকে শতাধিক বেশি যা কিছুতেই গ্রহণযোগ্য নয় আটজন মেয়েশি দিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি মানে এট এ টাইম বা সবসময় চাক চাক করা বা এটা ইয়ে করা আমাদের জন্য অনেক কঠিন কাজ সড়কে মৃত্যু ও বিশৃঙ্খলা নিজেদের দায় পুরোপুরি অস্বীকার করে তা জনসচেতনতার উপর চাপিয়ে দেন বিআরটির চেয়ারম্যান দায় এখন আপনি চাপিয়ে দিলে জোরপূর্বক চাপিয়ে দিতেই পারেন তো সুতরাং এখন এই আমরা এই জন্যই সামাজিক আন্দোলন ছাড়ছি তবে ঈদ যাত্রায় জাতিদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি তিনি বিলাল হোসেন আর টিভি ঢাকা গাজার খান ইউনিসের নাসির মেডিকেল কমপ্লেক্সের গণকবরে এখন পর্যন্ত একশো আশি মরদেহ খান ইউনিসে এটি সবচেয়ে বড় গণকবর বলে ধারণা করছে উদ্ধার কর্মীরা এদিকে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় গাজার দক্ষিণের শহর রাফায় তেরো শিশুসহ একই পরিবারের পনেরো জন সদস্য নিহত হয়েছে এ ঘটনায় এই নিয়ে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নিহত হয়েছে আটচল্লিশ জন আহত হয়েছে আরও আরো জন দেশটির স্বাস্থ্য বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে গাজার অবরুদ্ধ অমানবিক গণহত্যার অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর নেতা ইয়েহুদা ব্যাটালিয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে সামরিক ও মানবিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাশ হয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদ দু হাজার তেইশে পুরস্কার জিতলেন জাতীয় রেকর্ডধারী দৌড়বিদ ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হবার কীর্তি গড়ার পাশাপাশি বিশ্ব অ্যাথলেটিক্সে একশো মিটার স্প্রিন্টে মূল পর্বে জায়গা পাওয়া এশিয়ান গেমসে সেমিফাইনাল খেলা সহ বেশ কয়েকটি অর্জন রয়েছে তবে চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন উদীয়মান শেখ মোরসালি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত নারী ক্রিকেটে ফারজানা হক পিঙ্কি ফুটবলে রাকিব হোসেন শুটিংয়ে কামরুন নাহার কোলি বক্সিংয়ে সেলিম হোসেন টেবিল টেনিসে রমহিম লিওন বম বর্ষসেরা পুরস্কার জেতেন আর বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন মোহামেডানের ফুটবল কোচ আলফাজ আহমেদ দর্শক রাতের সংবাদ এ পর্যন্ত সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে